নমস্কার বন্ধুরা, মেডিকেল টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, স্বল্পরজ বা অ্যামোনোরিয়া রোগের বিবরণ, ঋতু বেশ কিছুদিন না হওয়া বা অল্প অল্প স্রাব হওয়াকে স্বল্পরজ বলা হয়। জননতন্ত্র, অন্তঃক্ষরাগ্রন্থি, বিপাকতন্ত্র প্রভৃতিতে এই রোগ দ্বারা আক্রান্ত হয়। 14 থেকে 45 বছরের মধ্যে যে কোনো সময় এই রোগে আক্রান্ত হতে পারে। কেবলমাত্র মহিলারাই এই রোগে আক্রান্ত হয়। আমাদের দেশে অধিকাংশ অল্পরজ মূলে রয়েছে রক্তাল্পতা। এছাড়াও হরমোনের গণ্ডগোল, ডিম্বাশয়ের প্রদাহ, মানসিক দুশ্চিন্তা, ঠান্ডা লাগা, খাদ্যবস্তু ঠান্ডা অবস্থায় খাওয়া প্রভৃতির কারণে ঋতুস্রাব বা স্বল্পতা লক্ষণ করা যায়। রোগের লক্ষণগুলি আলোচনা করব। 1. ঋতুস্রাব খুব কম হয়, 1 থেকে 2 দিন। রজস্রাব হলে তা বন্ধ হয়ে যায়। 2. কখনো কখনো 4 দিন হয়, কিন্তু তার পরিমাণ খুবই কম। তলপেট, কোমর, পিঠের নিচের দিক প্রভৃতি অংশে ব্যথা যন্ত্রণা হয়। তাপ, আলোক, শব্দ তা সহ্য করতে পারা যায় না। তাছাড়াও মাথা ধরা, গা বমি ভাব প্রভৃতি লক্ষণ করা যায়। অনেক সময় রজবোধ ঘটে, নাক দিয়ে রক্তপাত হতে দেখা যায় এবং রক্তশূন্যতার লক্ষণও থাকে। আনুষঙ্গিক চিকিৎসা, রোগিণীকে সর্বদাই বিশ্রামে থাকতে হবে যাতে তার ঘুম ভালো হয়, সে ব্যবস্থাও করতে হবে। গরম খাদ্য ও পানীয় খাবার এবং তলপেটে গরম শাক দেওয়া উপকারী। মাছ, মাংস, ডিম, সয়াবিন, ফলমূল, সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে খাওয়া ভালো এবং মাদক দ্রব্য ও উত্তেজক খাদ্যদ্রব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ।